হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জা সমুদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফন্ট স্পেস প্রবলেম। অর্থাৎ কি করব, আমাদের যে এমএস ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আমাদের যে এখানে টেক্সটগুলো থাকবে, সেই টেক্সের মধ্যে যদি আমাদের যে ফন্টের স্পেসের যে প্রবলেমটা, মানে আমাদের দুইটা ওয়ার্ডের মধ্যে যে মধ্যেখানে স্পেস যদি আমাদের না থাকে, যদি একত্রে থাকে, আমাদের সংযুক্ত থাকে, তো সেই ক্ষেত্রে সেই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারে সে বিষয়টা বসে দেখবো। তাহলে এখন বিষয়টা দেখার জন্য আমরা প্রথমে এমএস ওয়ার্ড আসি। আসার পর এখানে আমরা কোন বিষয়টা বললাম, যে এখানে আপনার এই যে এমএস ওয়ার্ড ডকুমেন্টটা আমাদের যে এখানে এখানে বিষয়গুলো করা আছে, এখন এর ভিতরে আমাদের যে ধরেন এই যে টেক্সটগুলো আছে, এগুলো কিন্তু ধরেন যে যদি আপনার স্পেস না থাকে, যেমন এটার সাথে এটার একত্রে সংযুক্ত করা কিন্তু স্পেস নাই, তারপর এই যে এখানে স্পেস নাই, এই যে এখানে স্পেস নাই, এরকম যদি স্পেস না থাকে আপনার ওয়ার্ডের ভিতরে, তো সেটা একটা কিন্তু সমস্যা। আর এই সমস্যাটা মূলত কেন হয়, এই সমস্যাটা এই কারণে হয় যে এখানে আমাদের যে বাসনজনিত বিষয়, যে এখানে আপনার যে ডকুমেন্টটা যদি আপনি অন্য কারোর কাছে শেয়ার করেন, এখন যদি আপনার এখানে ডকুমেন্ট আপনি টাইপ করছেন কত, ধরেন আপনার এমএস ওয়ার্ড 7 দিয়ে বা আপনার এমএস ওয়ার্ড 10 দিয়ে, কিন্তু তার পিছিয়ে যদি আপনার এই 10 বা আপনার 7 না থাকে, যদি তার কাছে কি থাকে এমএস ওয়ার্ড 16 বা 19 বা অথবা তার কাছে আপনার 7 এর নিচে আছে, তো সেই ক্ষেত্রে এই ধরনের ভার্সন যদি আপনার সিমিলারিটি না হয়, তো সেই ক্ষেত্রে কি হইতে পারে আপনার এই ধরনের মানে কি ফন্ট স্পেসের সমস্যাটা হইতে পারে। তো এই সমস্যাটা ধরেন আপনার যদি হয়, তাহলে সেটা কীভাবে দূর করবেন, তো সেটা হইলে আপনার এখান থেকে এই ফাইলটাকে আপনাকে এখন যদি আপনি নিজে অন্য কারোর কাছে পাঠান বা অন্য কেউ আপনার কাছে পাঠায়, তা সেই ক্ষেত্রে কী করতে হবে, এখান থেকে ফাইলে যেয়ে এই যে আমরা এখান থেকে যদি আপনার সেভ আপনি না করে থাকেন, তাহলে সেভে যাবেন, আর যদি সেভ অলরেডি করে থাকেন, তাহলে আপনি সেভে যে গিয়ে আপনি এখান থেকে এই যে মাই কম্পিউটারে যা, আপনি এখানে ব্রাউজে যাবেন, বা ব্রাউজে যাওয়ার পরে এই যে সেভ স্টাইপ থেকে ওয়ার্ড ডকুমেন্ট দেওয়া থাকে, এটার পরিবর্তে এই যে এটা ওয়ার্ড 97 থেকে 2003 এটা দেখায় দেবেন। দেখায় দিয়ে আপনি এখানে ফাইলের নেম ধরুন আপনি যেটা আছে এটা রাখতে পারেন, অথবা আপনি এটা চেঞ্জও করে দিতে পারেন, বাস ফাইলের নামটা ধরুন আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়ে বাস আপনি যেই নাম দেবেন, দেওয়ার পরে সেভে ক্লিক করে বাস আপনি এখান থেকে সেভে ক্লিক করলে আপনার এই এই টাইপে এই যে 97 থেকে 2003 এই ফরম্যাটে আপনার ফাইলটা সেভ হয়ে যাবে। হয়ে গেলে তখন যদি কি করে এই ফাইলটা আপনার শেয়ার করেন বা অন্য কেউ আপনার কাছে এই ফরম্যাটে দেখাইতেছে আপনার কাছে সেভ করে আপনার কাছে পাঠায়, তার সেই ক্ষেত্রে কিন্তু ইজিলি ফাইলটা ওপেন হবে, কিংবা আপনি যদি এই ফরম্যাটে করে আপনার অন্য কারোর কাছে আপনি পাঠান, তাহলে সে ইজিলি ভাবে আপনার ফাইলটাকে সে ওপেন করতে পারবে, তখন আর স্পেসের সমস্যাটা দিবে না। তো এই হচ্ছে বিষয়টা। এখন যদি আপনার এরকম স্পেস জনিত সমস্যা দিলে, সেই ক্ষেত্রে এইভাবে আপনার প্রবলেমটা দূর করতে পারেন। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু এমএস ওয়ার্ড ফন্ট স্পেস প্রবলেম, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপ টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।